नमस्कार तियाशा रान्ना बान्नाते आपनादेर सबाइके स्वागत। आजके रेसिपि होच्छे चिकेनेर एकदम लाल लाल झोल। এই রেসিপিটা কিন্তু খুবই সহজে বানানো যায়, তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে নুন হলুদ দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে আমি তুলে নেব। আলুটাকে কিন্তু আমি ভেজে একটা পাত্রের মধ্যে আলাদা করে তুলে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং বেশি কোনো ঝামেলাও নেই। তারপরে কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে। তারপরে এখানে দিয়ে দিলাম তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে টুকরো করে নিয়েছি। পেঁয়াজটা আর দিয়ে দিলাম একটা টমেটোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিলাম এখানে মাংসটা। মাংসটা কিন্তু এখানে এক কিলো পরিমাণে আছে, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে এবার কষিয়ে নেব। প্রায় দু মিনিট মতন এটাকে খুব ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো মতন কিন্তু কষানো হয়ে গেলে এবার একটুখানি এর মধ্যে দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতন, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। হাফ চামচ মতন আদা বাটা দিয়ে খুব ভালো মতন একটু মিশিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতন জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে টমেটোর সস। এই সসটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দারুণ হয়। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আবারও প্রায় দু মিনিট মতন কিন্তু এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আবার খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুটা। যে আলুটা আগে দিয়ে ভেজে সাইডে তুলে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে এবার আবারও প্রায় এক মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। খুব ভালো মতন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো দু কাপ মতন জল। এবার জলটা দিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে কিন্তু একটুখানি ফুটিয়ে নেব। দু মিনিট মতন ফোটানো হয়ে গেছে, একদম মাংসের কিন্তু লাল লাল ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। চিকেনের লাল লাল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।